বিরতির পর আবারো স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল এবং গোলাম মর্তুজা। জাকারিয়া কাজল, আলোচনার প্রথম অংশ আসলে বিচার ব্যবস্থা নিয়ে অনেক হতাশার কথাই হচ্ছিল, তবে বরিশালের যে প্রতিবেদনটি আমরা দেখালাম যেখানে বিচারক নিজে এক মা, বৃদ্ধা মা, তার সন্তান ভরণ পোষণ দেন না বলে তিনি যেই বাদী মামলা করবার চেষ্টা করেছিলেন, অসুস্থ থাকার কারণে তিনি যেতে পারেননি আদালতে, তাই ম্যাজিস্ট্রেট নিজেই বাড়িতে এসে জবানবন্দি নিয়ে গিয়েছেন। এই ধরনের ঘটনা আসলে কেমন বার্তা দেয়, আমাদেরকে উৎসাহিত করে কিনা? অবশ্যই এটা উৎসাহব্যঞ্জক একটা খবর, বিচারক নিজে গিয়েছেন, এটা মানুষের বিচার মানবিকতার একটা সুন্দর দৃষ্টান্ত। আমি পুরো প্রতিবেদনটি দেখেছি। আসলে দেখেন, মানে বিচারক গিয়েছেন এটা যেমন প্রশংসার, মা হয়ে ছেলে মানে ছেলে ছেলেরা মার খোঁজ খবর নেয় না, এটা খুব দুঃখজনক। আপনি দেখেন, কিছুদিন আগে আমি দেখছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, তার তিন ছেলে কৃতি, তারা বিদেশে থাকেন, তারা তার বাবার খবর নেয় না। এই যে এই জাতীয় বিষয়গুলি, এটা আসলে মানে এগুলি ভাষায় প্রকাশ করার মতো না। আমি জানি না কেন এগুলি করে, কারা করে, তবে আপনাদের এই প্রতিবেদনে যেটা দেখলাম এটা আমার কাছে দুটো জিনিস ভালো লেগেছে। একটা হচ্ছে বিচারক নিজে গিয়েছেন, এটা খুব ভালো লেগেছে। আর একটা হচ্ছে সমাজ সেবা বিভাগ এই মায়ের যে দেখভাল করছে, জেলা প্রশাসন যে দেখভাল করছে, এটা খুব আসলে কি জানেন, আমি যেটা বুঝলাম সংবাদটি দেখে, যে মায়ের এক টুকরা জমি আছে সেটা নিয়েই আসলে ঝামেলাটা। ওই যে বলে না যে এমন সম্পদ রেখে যেও না যাতে সন্তানরা তুমি অসুস্থ হলে ডাক্তারের কাছে না গিয়ে উকিলের কাছে ছোটাছুটি করে, এটা হলো বাস্তব। এই সন্তানদের যদি মানুষ করে না, যে সম্পদ যে কত বড় বোঝা হয়ে দাঁড়ায় এই ঘটনাটা কিন্তু তাই। তবে আমি বিচারকের কাছে, বিচারক যিনি গিয়েছেন, ধন্যবাদ জানাই এবং আশা করি তিনি এই বিষয়টি, তার আন্তরিকতার তো কোনো অভাব নেই, সে প্রমাণ তো আমরা পেলামই, তিনি যারা অভিযুক্ত তাদের ডেকেছেন, আশা করি সঠিক বিচারটিও তিনি করবেন। জি, গোলাম মর্তুজা, আপনার কাছে কি মনে হয় বিচারকের এমন উদ্যোগ অন্যান্য বিচারকদের কাছে আসলে দৃষ্টান্ত হয়ে থাকবে কিনা? আসলে এই এই ঘটনার দুটি দিক। প্রথমত দিক, আপনি যে বিচারকের কথা বললেন, কোনো সন্দেহ নেই যে এই বিচারক প্রশংসার দাবিদার। মানবিক একটি ইস্যুতে তিনি মানবতার পক্ষে অবস্থান নিয়ে একজন মায়ের কাছে ছুটে গেছেন, যাতে সেই মা যে নিপীড়িত বা নির্যাতিত, নির্যাতিত যাই বলে সেটা তো ওইভাবে নির্যাতিত নয়, মানে মা যে তার সুবিধা পাওয়ার কথা ছেলেদের কাছ থেকে, সেই জায়গাটি যে তিনি পাচ্ছেন না সেটা তুলে ধরছেন, হয়তো বিচারের মধ্য দিয়ে ওই ছেলেদেরকে বাধ্য করা যাবে বা মেয়ে সন্তানকে বাধ্য করা যাবে। তো এই হিসেবে বিচারক যে কাজটি, যে উদ্যোগটি নিয়েছেন, অবশ্যই এটি প্রশংসনীয়, এক নম্বর। দুই নম্বর, এখানে আরেকটি বলার যে এই ধরনের বিচারকের একটি উদ্যোগ একটি সুনির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে প্রশংসার দাবি রাখে, কিন্তু একটি দেশের চলমান বিচার প্রক্রিয়া যদি স্বাভাবিক গতিতে না চলে, আইন যদি তার স্বাভাবিক গতিতে না চলে, সুশাসন যদি সমাজে না থাকে, তাহলে এই ধরনের একটি ঘটনা অন্যান্য দেশের মানে অন্যান্য ক্ষেত্রে বা সারা দেশের যে লক্ষ লক্ষ মামলা, সেই সমস্ত মামলার ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আরেকটি ঘটনা ঘটছে এই মামলাটির মধ্য দিয়ে, বিচারকের এই কার্যক্রমের মধ্য দিয়ে, সেটি হচ্ছে ওই যে সন্তান, সেই সন্তানরা নিজেদের সামর্থ্য থাকার পরেও মায়ের যে দেখাশোনা করেন না, সামান্য মানবিকতা বোধ যে তাদের মধ্যে নেই, এই মানুষগুলোর যে চরিত্র সাধারণ জনমানুষের সামনে উন্মোচন করা গেল, বিচারক ওই জায়গাটিতে একটা বড় ভূমিকা রেখেছেন যে এই মানুষগুলোকে অন্তত চেনা গেল, যারা মানুষ হিসেবে যে কত ছোট, মানুষ হিসেবে যারা কোন পর্যায়ের সেটি বোঝা গেল। এই জায়গাগুলোতে এই ধরনের মামলার এক ইতিবাচক ঘটনা আছে, কিন্তু সামগ্রিকভাবে সারা বাংলাদেশের যে বিচার প্রক্রিয়া, সারা বাংলাদেশে যে আইনের শাসনের অবস্থা, সারা বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা, সেই জায়গাগুলোতে এই মামলাগুলো বা একটি মামলা বড় কোনো ভূমিকা রাখে না, বড় কোনো ভূমিকা রাখবে না। জি, জাকারিয়া কাজল, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে এই যে ভরণ পোষণ আইন, যেই আইনের মাধ্যমে মা বাবা আসলে তাদের অধিকার নিশ্চিত করতে পারবে সন্তানদের কাছ থেকে, সেই বিষয় তো অনেকে হয়তো জানেনও না, এই ঘটনা আসলে তাদেরকেও, যারা এই ধরনের নিপীড়নের শিকার তাদেরকে উৎসাহিত করবে কিনা? না, আমি যেটা মনে করি না, যারা নিপীড়নের শিকার হচ্ছে তারা উৎসাহিত হবেন, যারা নিপীড়ন করছেন তারা নিরুৎসাহিত হবেন, এটা সত্য। কিন্তু দেখেন, আইন দিয়ে কি সবকিছু হয়? আপনি হয়তো এরকম বহু, আমি এরকম বহু বাবার ইতিহাস জানি, তারা হাজার কষ্ট ছেলে মেয়ের নামে বিচার আদালতে যাবেন না বা ছেলে মেয়েকে ছোট করতে যাবেন না। পিতা মাতা সন্তানের প্রতি যতটা স্নেহ প্রবণ, সন্তানদের কিন্তু সেরকম শ্রদ্ধা প্রবণ হওয়ার ঘটনা আস্তে আস্তে কমে যাচ্ছে, দুঃখটা এখানে। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে হ্যাঁ,
আইনের কথা অনেকে জানে না, আইনের হয়তো প্রচার হওয়া উচিত, কিন্তু আইন হলে অনেকে যাবেন না। তো আমি মনে করি আইন নয়, মানবতা বোধটা জাগাতে হবে সবার মধ্যে, বুঝছেন না? আমাদের মধ্যে কিছু কিছু সুকুমার বৃত্তি, মানবতা বোধ, এগুলি বোধ আমরা হারিয়ে ফেলছি। আইন দ্বারা এগুলো না করে এগুলো একটা সামাজিক একটা আন্দোলন বা ওইভাবে সমাজটাকে যদি শিক্ষিত করা যায়, এডুকেটিং দ্য সোসাইটি যেটাকে ইংরেজি বলে, ওইটা বোধ হয় বেশি জরুরি আইনের চেয়ে। আইন আমি নিশ্চিত যে আইন হলেও কিন্তু অনেক বাবা মা যাবে না তার ছেলেকে, মোটো যেটা বললেন যে তাদের মুখোশ উন্মোচিত হয় ইত্যাদি ইত্যাদি, নিতান্ত বাধ্য না হলে আমাদের বহু বাবা মা কিন্তু অনেক কষ্ট ছেলে মেয়ে মানুষ করতে যে কষ্ট সহ্য করেছেন সে একই পরিমাণ কষ্ট সহ্য করবেন, অবহেলা সহ্য করবেন, কিন্তু ছেলে মেয়েকে কিন্তু তারা ওইভাবে জনসমক্ষে ছোট করতে চাবে। গোলাম মর্তুজা, জাকারিয়া কাজল বলছিলেন যে মানবতা বোধ জাগ্রত করবার বা অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চিত্র আমরা বলে থাকি, কল্পনা করে থাকি, সেটা কিভাবে সম্ভব ভবিষ্যতে? কারণ এর আগেও আমরা আরেকটি প্রতিবেদন দেখেছিলাম যেখানে বাংলাদেশের লোকশিল্প আসলে হারিয়ে যাচ্ছে, বিলুপ্তির পথে। এই জায়গাগুলোকে যদি আমরা আবার পুনরুজ্জাগরণ ঘটাতে না পারি, তাহলে মানবিকতার কথা বলি, অসাম্প্রদায়িকতার কথা বলি, সেই পথটাকে আমরা কিভাবে সম্প্রসারিত করব? প্রথমত কথা, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা আমরা মুখে যে বলি, রাজনৈতিক দলগুলো মুখে যে স্লোগান দেন, মুখে যে কথা বলেন, কেউ বেশি বলেন কেউ কম বলেন, তারা কেউ আসলে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াটাকে বিশ্বাস করেন, এটা আমি বিশ্বাস করি না তাদের কার্যক্রমের কারণে। দ্বিতীয়ত, এই যে আপনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাইছেন, কিন্তু আপনি বাউল শিল্পীদেরকে যেভাবে বিলুপ্ত করে দিচ্ছেন, কোথাও কোনো গানের অনুষ্ঠানের আপনি অনুমতি দিচ্ছেন না। কেন অনুমতি দিচ্ছেন না? বলছেন নিরাপত্তা, তার নিরাপত্তা দেওয়ার জন্যই তো আপনি আছেন। আপনার আপনার কাজ তো অনুষ্ঠান বন্ধ করে দেয়া না, আপনার কাজ অনুষ্ঠান করতে দিয়ে নিরাপত্তা দেয়া। তো আপনি অনুষ্ঠান করতে দিচ্ছেন না, নিরাপত্তা দিতে পারছেন না, এই অজুহাতে অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছেন। তার মানে হচ্ছে এই ঘটনাগুলো সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা করছে। আরো শুনবো কথা, তবে একটু বিরতি থেকে ঘুরে আসতে চাই, নিশ্চয়ই আবার ওই প্রসঙ্গ নিয়ে ফিরবো আপনাদের সঙ্গে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন।